এতটাই স্বচ্ছ যে আমি এতটা উপরে আছি, এই যে এতটা উপরে, উপর থেকে ওই যে পানির তলেরটা কিন্তু দেখা যায়। তো এই পিচ্ছি আমাদেরকে হলো একটা আমরা খাওয়াইছে, আমরা খাওয়াই আবার টাকা নিছে আমার কাছ থেকে। নিছো না টাকা? নিছো? হ্যাঁ, আমরা হলো লাস্ট 2 সপ্তাহ কোনো ট্যুরে যাই নাই। তো 2 সপ্তাহ ট্যুরে না যাওয়ার পিছনে আমাদের রিজন ছিল, রিজনটা হলো যে আমরা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্টের কারণে শাহিন ভাইয়ের অবস্থা খুব খুব বেশি ইঞ্জুরি ছিলেন, যার জন্য আমরা ট্যুরে যাওয়া হয় নাই। তো যথারীতি আজকে আমরা আবার এই যে ট্যুরে যাচ্ছি, আমরা আজকে হলো লালাকাল যাচ্ছি, সিলেট লালাকাল যাচ্ছি। লালাকাল এটা হলো জৈন্তাপুর উপজেলার অন্তর্গত। আবার ফিরে আসলাম, শরীরটা সুস্থ পুরোপুরি এখনো হয়নি, তবু মানে বসে থাকা আর কত যায়। এখন আমরা জৈন্তাপুর আছি, সিলেট থেকে রওনা দিয়ে 38 কিলোমিটার। আর হাতের ডান দিকে যে এদিকে দেখা যাচ্ছে যে পর্যটন সেবা কেন্দ্র লালাকাল জৈন্তাপুর সিলেট, তো এইদিকে আমরা হাতের ডান দিকে যাব এখন লালাকাল। সো ফাইনালি আমরা হলো এখন লালাকালে চলে আসছি। লালাকালে এইখানে আমরা ঠিক এই যে পয়েন্ট যেখানে গাড়ি রাখতে হয় এই জায়গার মধ্যে এই মুহূর্তে আমরা আছি। সো এইখান থেকে আসলে এদিকে সামনের দিকে যাওয়া লাগবে, সামনের দিকে যাওয়ার পরে এখানে ফেরি আছে, অর্থাৎ নৌকা আছে, নৌকা দিয়ে 10 টাকা হয়তো প্রতিজনে নেবে যদি আমরা ওই পারে যাই। আর যদি গন্তব্যস্থলে যেতে চাই লালাকাল মেইন পয়েন্টে, সেখানে হলো নৌকা ভাড়া 600 টাকা, তারা নেবে 600 টাকা ফিক্সড। এখানে কয়জন? 8 জনের মতো যেতে পারে, ঠিক আছে, 600 টাকা পার আওয়ার হলো 600 টাকা, একসাথে 8 জন যাওয়া যায়, 8-10 জন যাওয়া, 8-10 জন। তো যাই হোক, আমরা এখন এইদিকে যাচ্ছি। তো এই পিচ্ছি আমাদেরকে হলো একটা আমরা খাওয়াইছে, আমরা খাওয়াই আবার টাকা নিছি আমার কাছ থেকে। নিছো না টাকা? নিছো? হ্যাঁ নিছো, টাকা নিছি। করে লালাকালে হলো স্বচ্ছ পানি, যেটা একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন পানি হিসেবে পানির জন্য কিন্তু আসলে বিখ্যাত। এ হলো এদিকে বিজিবি ক্যাম্প, এখানে সামনের দিকে প্রায় অলমোস্ট 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার মতো গেলে বিজিবি ক্যাম্প। আর এখান থেকে এখানে কিন্তু বর্ষায় এখান পর্যন্ত পানি থাকে, এখান পর্যন্ত পানি থাকে, এখন বর্ষা নাই তো সেই জন্য পানি অনেক নিচে নেমে গেছে। এখানে যে বিষয়টা হলো যে যে কেউ যদি সাধারণত আসতে চায়, সবচেয়ে বড় সিন্ডিকেট যেটা হলো নৌকা সিন্ডিকেট, এই নৌকা হলো তারা সবাই গ্রুপ করা, সিরিয়ালে যেটা আছে ওইটাই যাবে, এছাড়া অন্য কাউকে যাওয়া যাবে না। তো এই বিষয়টা আসলে পোহাতে হলে যে কেউ চাইলে আমাদের সহযোগিতা নিতে পারে, আমরা এটা আগে থেকে রেডি করে রাখবো, তো সেক্ষেত্রে হয়তো অনেকের এই সমস্যাটায় পড়তে হবে না। হলো যেহেতু আমরা নর্মালি ঘুরতে আসছি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হলো ডাং পেরে নদী পেরে যাবো, নদী পেরে ওই পারে যাবো। নৌকা তো লড়াই শুরু, মানুষ বাড়ি গেল। তো আমরা এখন হলো লালাকাল নদীর ওই পারে আছি, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে যে ব্রিটিশ আমলের যে একটা ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমাদের পিছনে ঠিক যে জায়গা মানে স্কুলটা, স্কুলটার নাম হলো নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিশ্চিন্তপুর মানে শাহিন ভাই যেটা বলছেন নিটানটা ঘুমাই থাকা, নিশ্চিন্তভাবে ঘুমিয়ে থাকা যাবে। শাহিন ভাই আমার আজব এক গাছের সাথে পরিচয় করাই দিয়েছেন, সেটা হলো ছুত্রা পাতা গাছ। আমরা কই নাইনি, কথা কথা বলি ছুত্রা পাতা দিয়া, স্থানীয় ভাষায় যে ছুত্রা পাতা, এগুলা খুবই মানে নীরব নিস্তব্ধ, কারণ পুরাটাই হলো পাহাড়ি, পাহাড়ে উঁচা নিচা গড় আর কি। তো নীরব নিস্তব্ধ এলাকা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। ফ্যাক্টরি কোন থেকে? হ্যাঁ এদিকে না, ব্রিটিশ আমলের চা ফ্যাক্টরি যেটা, এটা দীর্ঘদিন বন্ধ ছিল, এখন আবার এটা পুনরায় চালু হয়েছে। সর্বসাধারণ প্রবেশ নিষিদ্ধ হতে পারে। সো আমরা এখানে এই মুহূর্তে তো লালাকাল একদম নদীর পাড়ে আছি, তো এখান থেকে সামনে যাওয়ার পরিকল্পনা, সামনে আমাদের একটা টিলা আছে, ওই টিলাতে আমরা উঠবো আর কি।
ঠিক এটা ওই রহিন ভাই আসতে, এখানে কিন্তু পিচ্ছিল অনেকটা। তো এইদিকে এই যে আমরা এই পার যে এদিক দিয়ে যাচ্ছি, এদিক থেকে ওই দিকে ওইখানে উপরে উঠবো। আশা করি খুব বেশি কষ্ট হবে না, কারণ আমরা এর চেয়ে আরও কঠিন কঠিন জায়গাগুলা ভ্রমণ করে আসছি, ট্রেকিং করে আসছি। তা আমাদের কাছে এগুলা খুব যে কঠিন এমনটা কিন্তু না, আবার এতটা যে সহজ বিষয়টা এরকমও না। আংশিক তো ঝামেলা আছেই, আংশিকটা তো থাকবেই। আমরা নৌকা দিয়ে, নৌকা তুটি নেই 0 পয়েন্টে যাওয়ার জন্য, কারণ নৌকা দিয়ে 600 টাকা দিতে হয়। তো আমরা একটা চূড়াই পদ্ধতিতে এইদিকে আসছি, বাট আলটিমেটলি 0 পয়েন্টটা কিন্তু আমরা দেখবই, ঠিক আছে? 0 পয়েন্ট যে ভিউ। জাইন ভাই, আমরা চূড়াই পথে কেমন লাগে? অনেক ভালো। আপনাদের 600 টাকা শুধু শুধু কেন দিবেন? আমরা এদিকে নদী পার হয়ে 5 টাকা নদী পার হয়ে এদিকে আসলাম, এবং পাহাড়ে চিপায় চিপায় আমরা 0 পয়েন্টে অলরেডি এসে পড়ছি, আর একটু গেলেই চলে আসবো। মানে আমরা হলো 600 টাকা দেওয়ার ধান্দা নাই, বুঝছেন? আমরা তো আসলে বাজেট ট্যুর করি, এটা কিন্তু পাথর। হ্যাঁ, সবাই আমাদের থাকুন। এই যে আমরা এই এই অবস্থায় কিন্তু অলরেডি বর্তমানে আছি। শাহিন ভাই পারবেন? ধরা লাগবে। শাহিন ভাই তো পায়ে আসেন, সমস্যা হইলে লাগবো নি, অলরেডি আইসি। এই যে আমরা উঠে গেছি, ঠিক আছে? তো এই হলো 0 পয়েন্ট। আমার তো ইচ্ছে করতেছে পানিতে সাঁতার কাটি, বাট বিষয়টা একটু বয়ের। এই যে কত গর্ত আছে, এই যে গর্ত গুলা সেখানে ওঠার পরে আপনি তো আসতে, আমি আসতে চাচ্ছিলাম যে চাচ্ছিলাম না, কারণ পায়ে একটু সমস্যা এই জন্য। না হলে আবার আমার এগুলা দেখতে খুবই ভালো লাগে, প্রকৃতি সৌন্দর্য। তো এখানে যে সারি নদীটা, এই যে আপনাদের অনেক স্বচ্ছ এবং সবুজ কালার, যেটা অনেকে বলছে যে মালদ্বীপের ফিল পাওয়া যায়, সত্যি তো তাই, মালদ্বীপের ফিল। এখান থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, ওই যে পাহাড়, ভারতীয় পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। এই সামনে 0 পয়েন্ট, এটাই 0 পয়েন্ট, ওই যে নৌকাটা, নৌকা যে এখানে, এখানে 0 পয়েন্ট। এর ওদিকে আপনাকে যেতে দেওয়া হবে না, কারণ ওইদিকে ভারতের এরিয়া, বর্ডার এরিয়া। তো এখানে মানে পর্যটকরা নৌকা দিয়ে এখান পর্যন্ত এসে ভ্রমণ করে 600 টাকা দেয়। সামনে আমরা যে চা বাগান দেখেছিলাম, ওই চা বাগান থেকে এই দুইটা